नमस्कार मत अंतर को स्वागत मो शक्ति थमी जाए नंदीग्राम निर्वाचन प्रचार एक तारिख में पड़े भोट एवं निर्णायक हम एथर कापर जनता भरसा करेंगे गोटेपटे टीएमसी सुप्रिमो ममता बानाजी तो अनेपटे एकदा घनिष्ठ एवं टीएमसी कि नंबर टू थी शुभेन्दु अधिकारी जे भारतीय जनता पार्टी पक्षर निर्वाचन लड़ुं उभये घमासान नंदीग्राम रणभूमि कहार हाब बाजीमा विभिन्न प्रकार राजनीतिक अंक कसा चली भितर आज गोटे पटे ममता बानाजी ह्विल चेयर में रोड शो करवाब अन्य पटे शुभेन्दु अधिकारी निजे मैदान को आज ओह्ते हैं आज नंदीग्राम रे प्रचार मंग धरी गृहमंत्री अमित शाह पांच किलोमीटर व्यापी रोड शो करते जो भाव सेठी विपुला समर्थन देखा मिलता बीजेपी रोड शो अमित शाह रोड शो विभिन्न केतक स्थान ममता बानाजी को आज विरोधर सम्मुखीन होगा पड़ता तो कौन संकेत शेष दिन निर्वाचन प्रचार एवं ए नंदीग्राम नजर वर्तमान सारा देश ए नंदीग्राम रण हम फलाफल फड़? तापर नजर रखी कारण यह हिं निर्णायक कर पश्चिम बंगर क्षमता पर क्षमता बजाय रिएमसी हाथ में ए प्रसंगे आज मतांतर आम सहित आज जोड़ी होती भारतीय जनता पार्टी मुखपात्र बीरची नारायण त्रिपाठी वरिष्ठ सांदिक रविदास अच्छी लगातार भाव नंदीग्राम ग्राउंड जीरो रे रही रिरो निर्वाचन खबर आम पाखे पहुंचऊँ मो सहयोगी तथा अरगस न्यूज्र आसोसीएट एडिटर

निश्चित भारत नंदीग्राम हाई भोल्टेज प्रचार आज देखापूळ बिग फाइट जेहेतु जेहतू एवं आज प्रचार दिन थांबा तुम्ही आज मैदान को हेवीट मे ओलिले गोटेपटे शुभेंदू अधिकारी गृहमंत्री अमित शाह प्रचार मैदान को आज ओलिटले रोड शो किलोमीटर से करोमिटर सीपाखे जे लोकमधे त्यासाह ଅମିତ ଶାହାଙ୍କୁ ସ୍ୱାଗତ ଜଣାଇଥିଲେ ଅମିତ ଶାହା ତା'ପରେ ଏକ ମନ୍ଦିରକୁ ଯାଇଥିଲେ ଶିବ ମନ୍ଦିର ଯେଉଁ ଶିବ ମନ୍ଦିରକୁ ଯାଇଥିଲେ ରେୟାପଡ଼ାର ଶିବ ମନ୍ଦିର ସେଇଠୁ ମାତ୍ର ପାଞ୍ଚଶହ ମିଟର ଦୂରରେ ଦିଦି ମମତା ବାନାର୍ଜୀ ବେଶ୍ କିଛି ଦିନ ହେବ ଡେରା ପକାଇଛନ୍ତି ବା କ୍ୟାମ୍ପ ଅଫିସ୍ କରିଛନ୍ତି ବଡ଼ କଥା ହେଉଛି ଆଜି ଯେଉଁ ମୁଁ କହୁଛି ହାଇ ଭୋଲଟେଜ୍ ପ୍ରଚାର ଥିଲା ଗୋଟିଏ ପଟେ ତ ଅମିତ ଶାହା ଦିନ ବାରଟାରେ ପହଞ୍ଚିଥିଲେ ଏବଂ ଅନ୍ୟପଟରେ ଆଜି ମିଥୁନ ଚକ୍ରବର୍ତ୍ତୀ ମଧ୍ୟ ଟେଙ୍ଗୁଆ ଆସିଥିଲେ ଅମିତ ଶାହାଙ୍କର ରୋଡ଼୍ ଶୋ ଥିଲା ଟେଙ୍ଗୁଆରୁ ରେୟପଡ଼ା আও মিথুন চক্রবর্তী অপরাহে সেই টেঙ্গুয়া যাইলে এবং সেটি রোড শো করে দুইটি যাক রোড শোরে কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং শুভেন্দু অধিকারী সামিল ছেলে অমিত শাহ রোড শোরে এবং মিথুন চক্রবর্তী রোড শোরে ইয়ে লা বিজেপির প্রচার সেমিটি যদি টিএমসি রচার কথা আপনি দেখবে আজ মমতা চেয়ারে বিভিন্ন স্থানক যাইলে সাধারণ সভা করে সেই টেঙ্গুয়ের মধ্যে যেতবে প্রচার সরিলা শেষ সময় অর্থাৎ চারিটার ছটা ভিতরে সেটি সাধারণ সভা করে তা পূর্বু সে যাইলে যে গুড়িকাণ্ড ঘটনা যে স্থান কথা গতকাল আমি যাইলু সেই যে শহীদ মান স্তভি হয়েছিল সেখানক সে এবং সেটি বয়ান দিয়েছেন যে সে নিজ না পছে ভুলে যাবে কিন্তু নন্দীগ্রামের সে ঘটনা নদীগ্রাম সে ভুলে পারে না তো মমতা বানার্জী সে প্রসঙ্গীতি বড় প্রসঙ্গ আজ সে যেত প্রচার সারি যে সে বসিলে আমি সেটি উপস্থিত সে চেয়ারু আজ ঠিয়া হলে প্রথম থাকি যে এইটি নদীগ্রাম উপরে তা আক্রমণ হয়েছিল সে অভিযোগ করে এবং পরবর্তী সময় আপনি জানি যে নির্বাচন আয়োগ নিজে তার তদন্ত করাইলে এবং মোটামোটি ভাবে বিজেপি অভিযোগ করতে আক্রমণ হয়ে কিন্তু শেষের আজ প্রচার শেষ সময় সে নিজে গোড়ে ঠিয়া হয়েছে সেই স্থানের ঠিয়া হয়েছে এবং জগণ মন অধি বুলিৰ্থক মানে বোলি মোট উপৰি যা আজিৰ ছিচুচন আমি দেখিলোঁ বিভিন্ন স্থানে আজি যিহেতু প্ৰচাৰ চৰিছিল বিজেপি কাম্প কথা কি কাম কথা কুঁহতু অধিক মাত্ৰাৰে লোক টি বিজেপি ৰো প্ৰচাৰ মৈদানে আমি দেখিলো মিথুন চক্ৰৱৰ্তী যিহেতু আজি মৈদানক ওলাই থাকে নন্দীগ্ৰামে সেই প্ৰবল লোক ছিলে ঘমাস যি ল মিথুন চক্রবর্তী যেখানের প্রচার করতে তাহর তিনশর দূরের মমতা বানার্জী কার্যক্রম লা তেম লোক আমি দেখুত যে গোটিয়ে রাস্তায় শক্তি সাই ইয়ে যে অনুভব আমি লোক আসুলে তৃণমূল কংগ্রেস র্যাল এপটে যে লোক যাও বিজেপি কো সেই জয়শ্রীরাম নারা কম্পুলে মমতা বানার্জী লোক তৃণমূল কংগ্রেস জয় জয় জয়কার করলে এবং পটে জয়শ্রীরাম নারা যেত হচ্ছে সেতু আজ মমতা বানার্জী যে অভিযোগ করলে যে টিএমসি জন কর্মী आक्रमण होती त्यारे जायचे सीमध्ये জয়শ্রীরাম নারা সে শুনে এবং সভায় মমতা বানার্জী আজ জয় শ্রীরাম নারা কথা কোথায় যে বিভিন্ন সময় যে জয় শ্রীরাম নারা দিয়া যাচ্ছে তাকে সে পসন্দ করু না বলে সিধা যে সে কৌশি ধর্ম বিরোধী নুহেন এবং শেষে সেটি চণ্ডীপাট করলে মঞ্চ উপরে কিছু শ্লোক সে বলে এ প্রতীয়মান হচ্ছে যে অভিযোগ বিজেপি করুচি শক্তিশায়ী যে বিভিন্ন সময় যে তুষ্টিকরণ রাজনীতি মমতা বানার্জী করে আসুচার আজ তাকে কাউন্টার স্ট্রাটেজি মমতা বানার্জী আপনাই

গাড়ি ওল্লাই গাড়িগুলজ করতে খলি ভাবতে তো সে মমতা বানার্জী চণ্ডী পাঠ করি পড়ুচি শ্লোক বোলি পড়ুছি নির্বাচনী সভায় রবিদাস বরিষ্ঠ সাংবাদিক আম সু কুড়ি মমতা বানার্জী যটর ভাবে এ কথা কু বিোধ করুলে জয় শ্রী রাম নারা শুণিলে যে কি যাও তা শ্লোক বোলার পড়ুছে নির্বাচনী সভায় তো কেউ না কেউি তাঁক মনরে ভয় সঞ্চার হয়েছি যে বোধ হুয়ে সে যেভাবে ভাবে তুষ্টিকরণ রাজনীতি করেছেন এবং খোলাখোলি বিভিন্ন কথার বাংলা দেশ অনুপ্রবেশকারী কথা হো বা বিভিন্ন কথার যাড নেই তো তাধের হিন্দু ভোটর যাবে তো সে ভয় ঘাড়ি নাই দেখুন চন্ডীপাঠ করা এবং হিন্দু মন্দির কু যা হিন্দু কথা কহা সে প্রথমে নন্দীগ্রাম আসলে নোমিনেসনার গোড়ের আঘাত কুয়াউি সেদিন সে চন্ডীপাট করলে এবং দেখ সি মধ্য হিন্দু এবং সিদ্ধ হিন্দু এবং খালি হিন্দু নুটি সে ব্রাহ্মণ হিন্দু নুটি ব্রাহ্মণ এটা সোটামোটি ভাবে গোটা বার্তা দেওয়া চেষ্টা করতে না আপনার যদি নন্দীগ্রাম দেখবে নন্দীগ্রাম মমতা বানার্জী निर्वाचन मंडळी नुस नंदीग्राम किंवा बाचले ची तर्क ए साहस बोधे भावले सी जे सुभेंदु अधिकारी जे, जे नंदीग्राम लॅन जो जमी अधिग्रहण जो आंदोलन नाही जो, जो मुकांत जे त्या मुख्य लेज दस बस काळ नंदीग्राम विधाक चे सी ते बिजेपी की चाललीपे সে ভাবলে এই অঞ্চলের গোটে প্রতিহত বোধ বিজেপি সেগুলো রিসক নেওয়া চাইলে নন্দীগ্রামের প্রতিদ্বন্দ্বিতা করসন ছাড়ি কিংবা এটি এবং আউ গোটাই কথা নন্দী নন্দীগ্রামে নন্দীগ্রামে তিরিশ পরসেঁট প্রায় মুসলমান বি সত্য তেম এই সবুজাকে ছেড়াইছেন সেটি এবং মমতা বানার্জীকর যা কু না কেইকি মমতা বানার্জী সরকার বিধে আটি এস্টাব্লিশমেন্ট অনেক তৃণমূল স্তরের অ কিন্তু মমতা বানার্জী আজ এ পপুলার লিডর পশ্চিমবঙ্গের সবুঠ বড় পপুলার মানে সবু বড় নেত্রী ভাবে বড় নেতা ভাবে এতে লোকপ্রিয়তা নেতা সি কিন্তু সি আজ নিজ নির্বাচন মন্ডলী চারিদিন হল পড়ি রয়েছেন কৌশি মুখ্যমন্ত্রী তা নিজ নির্বাচন মন্ডলী চারিদিন আমি তো ওড়শায় দেখুছ নবীন পট্টনাক কৌশে মুখ্যমন্ত্রী তার নিজ নির্বাচন মন্ডলী দিন পড়ি ভাবছি মুভাব প্রথম ঘটনা এবং জানে পপুলার চিফ মিনিটর तो तीज़ तीज़ ता ता आ, ही संकेत कि जे ममता बार्जी जो रिस्क नहीं बोध हुए सतरे गोटे रिस्क फैक्टर हवाक जाऊँच ए जो कि स्ट्राटेजी थी शुभेन्दु अधिकारी विरुद्ध में निर्वाचन लड़िले शुभेन्दु अधिकारी आज तरह जो बाकी जगह कोईपरि निज कन्स्टिट्युएन्सी कनसेंट्रेट करेंगे उल्टा दाम पड़गला बर्तमान ममता बानाजी को कनसेंट्रेट करने कोई चार दिन पड़ रही बाकी

যাই কি মাসেকাল আপনার সেটিকার স্থিতি গ্রাউন্ড জিরোরে আপনার দেখ সেটা সেটাকার নির্বাচন মাহল এবং এটি যে কথা রবি দাস যা আনাসিসস করুলে যে প্রকৃতের মমতা বানার্জী স্ট্রেঙ্ যদি দেখা পড়ব বাষট্ঠি হাজার সেটি মুসলিম ভোটর নন্দীগ্রামর এবং মহিলা মান এবারবি পছরে গোটে বড় সমর্থন রয়েছে সে নিজে মহিলা এবং তৃতীয় কথা যে

ବୋଧହୁଏ ମୁଁ ଅନେକ ପ୍ରଦେଶରେ ନିର୍ବାଚନକୁ ଯାଇଛି ଓଡ଼ିଶାର ଭାରତବର୍ଷର ବିଭିନ୍ନ ପ୍ରଦେଶରେ କିନ୍ତୁ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଦେଖିଲି ଯେ ସରକାରୀ ବିରୋଧୀ ଗୋଟେ ପ୍ରଚଣ୍ଡ ହାୱା ସେ ଅଞ୍ଚଳରେ ଚାଲିଥିଲା ବିଶେଷ କରିକିରି ମମତା ବାନାର୍ଜୀଙ୍କର ଯେଉଁ ସରକାର ଚାଲିଛି ତାର ଯେଉଁ କୁଶାସନ ଅଛି ଯେଉଁ ପ୍ରକାର ଭାବରେ କଟମନିର କଥା ସେ ଜାଗାରେ ଆସୁଥିଲା ଯେଉଁ ପ୍ରକାର ଅମ୍ଫାନରେ ଦୁର୍ନୀତି କଥା ଆସୁଥିଲା ଯେଉଁ ପ୍ରକାର ଭାବରେ ତୁଷ୍ଟିକରଣ କଥା ଆସୁଥିଲା ଏସବୁକୁ ନେଇକରି ଗୋଟେ ପ୍ରଚଣ୍ଡ ସରକାରୀ ବିରୋଧୀ ବାତାବରଣ ସେ ଜାଗାରେ ମଧ୍ୟ ଥିଲା ଆଉ ଗୋଟେ କଥା ଯଦି ଆମେ ବେଙ୍ଗଲର ରାଜନୀତିକୁ ଅନୁଧ୍ୟାନ କରିବା ବେଙ୍ଗଲର ରାଜନୀତି ଯେତେବେଳେ ବି ଯାହାକୁ ମ୍ୟାଣ୍ଡେଟ୍ ଦେଇଛନ୍ତି ଫୁଲ୍ ଫ୍ରେଜ୍ ମ୍ୟାଣ୍ଡେଟ୍ ଦେଇଛନ୍ତି କାହାକୁ ଅଧା ଅଧିଆ ମ୍ୟାଣ୍ଡେଟ୍ ଦେଇନାହାନ୍ତି ଆପଣ ଆଉ ଗୋଟିଏ କଥା ମଧ୍ୟ ଦେଖନ୍ତୁ ଦୁଇ ହଜାର ଏଗାର ମସିହାରେ ଯେତେବେଳେ ମମତା ବାନାର୍ଜୀ ଜିତିଲେ ଚଉତିରିଶ ବର୍ଷର କମ୍ୟୁନିଷ୍ଟ ଶାସନକୁ ହରାଇକରି ସେତେବେଳେ ସେ ଜାଗାରେ ଯିଏ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଥିଲେ ବୁଦ୍ଧଦେବ ଭଟ୍ଟାଚାର୍ଯ୍ୟଙ୍କୁ ମଧ୍ୟ ହାରିବାର ମୁହଁ ଦେଖିବାକୁ ପଡ଼ିଥିଲା ଏବଂ ଆଜି ଯେତେବେଳେ ମମତା ବାନାର୍ଜୀଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଗୋଟିଏ ଏତେ বড় হাওয়া চাহু এতে সরকার বিরোধী বাতাবরণ অপন দেখবে নদীগ্রামে মুখ্যমন্ত্রী যে অজি দিনের মমতা বানার্জী নিশ্চিত ভাবে সে জায়গায় পরাজিত হে এবং দি হাজার মশে প্রকার ভাবমসি কি ম্যাণ্ডেট সেই প্রকার ভাবে ভারতীয় জনতা পার্টি কি দি প্রকার ভাবে ম্যান্ডেট মিল লাগু ছাড়ি দেবে যে মুখ্যমন্ত্রী অনেক সে নন্দীগ্রাম রুঁ তা পলিটিক্যাল তাঁর মূলদুয়ার টর্নিং পয়েন্ট বা ইউটর্ন সেঠু নিয়ে তাঁর ওয়েস্টবেঙ্গলের ক্ষমতা দখলের সে নন্দীগ্রাম দুই রা ঘটনা। এবং সেইঠু সে নির্বাচন লড়ুতে বাষট্টি হাজার মুসলিম ভোটর সেটি অনেক এই কথা আপনার ধ্যান রাখা নিশ্চিত ভাবে আমি সে কথা রাখি আপনার এটা ভুলে যাওয়ার কথা নু যে সমস্ত মুসলিম ভারতীয় জনতা পার্টির বিরোধী এবং মমতা বানার্জী সহায়ক এ প্রকার কথা ন নু তাহলে মেজর পার্ট ভারতীয় জনতা পার্টি সপক্ষে আসব এবং ইয়ে গোটে পট এবং দ্বিতীয় কথা আসুচি যে সে নন্দিগ্রাম বিশেষ করি যে প্রকার ভাবে শুভেন্দু অধিকারী প্রতি গোটে শ্রদ্ধা বি সে জায়গায় সে গত পাঁচ বর্ষর বিধায়ক লে মন্ত্রী লেখা সহ সম্পর্ক আছে আজকে দেখুন মিথুন চক্রবর্তী র্যালি হোক কিংবা অমিত শাহি হো প্রকার ভাবে জনসাধারণ স্বত প্রভৃত ভাবে এখানে যুড়ি হচ্ছেন এইথুর জনা পড়ুচি যে নিশ্চিত ভাবে শুভেন্দু অধিকারী পছরে গোটে বহু বড় কথা যদি এটি আসুচি যদি সেইটা গোটে ফ্যমতা বানার্জী তার শিকার হবেন ଶୁଭେନ୍ଦୁ ଅଧିକାରୀ ମଧ୍ୟ ତାର ଶିକାର ହେବେ କାରଣ ସେ ଦୁଇ ଦୁଇଥର ସେଠୁ ବିଧାୟକ ନିର୍ବାଚିତ ହୋଇଛନ୍ତି ନାଇଁ ମୁଁ ସେ କଥାକୁ ମଧ୍ୟ କହୁଛି ସରକାରୀ ବିରୋଧୀ ବାତାବରଣ ଅଛି ଆଜି ମାନେ ବିଶେଷ କରିକିରି ମମତା ବାନାର୍ଜୀଙ୍କର ଯେଉଁ ସରକାରର ବିରୁଦ୍ଧରେ ଆପଣ ଗୋଟେ ବ୍ୟକ୍ତି ବିରୁଦ୍ଧରେ ନଥାଇପାରେ ବା ନାହିଁ ଆଜି ୟାଙ୍କ ସପକ୍ଷରେ ଅଛି କିନ୍ତୁ ସରକାରୀ ବିରୋଧରେ ବାତାବରଣ ଅଛି ଏବଂ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପରେ ବାତାବରଣ କେବଳ ନନ୍ଦୀଗ୍ରାମରେ ନାହିଁ পূৰ্ব সম্পূৰ্ণ বেংলৰে মই আপোন নিৰ্বাচন সময়ৰ দেখন্ত পা পাখি চৌৰাশী পঞ্চাশী পৰচেণ্ট ভোটিং হ'ল এয়া কণ চুচৌকি হেভি ভোট যোন জাগে হু সেই জাগে চৰকাৰী বিৰুদ্ধে গোটেই বাণে এখন বিচেছ কৰ আপোনাৰ যদি আজি দিনৰে মানে মমতা বানার্জীকর বড়ি ল্যাঙ্গুয়েজ কু দেখবে যে প্রকার ভাবতে সে গোটে প্রকার মানে নিজে সম্ভা পুজ না নিজ উপরে নিজের কন্ট্রোল রু না এইথুর জনা পড়ু যে কৌশি জায়গায় তাঁক হার ডরি তেমন সেই কারণর সি যেত ডরিক অনেক স্বাভাবিক ভাবে ভোটর মধ্যে প্রত্যাখ্যান করা গোটে প্রকার প্রস্তুত হয়ে সারিটি সে দৃষ্টি ভারতীয় জনতা পার্টি এবং শুভেন্দু অধিকারী নিশ্চিত ভাব সে জায়গায় বিজয়ী হবে এবং মমতা বানার্জী সরকারের পতন যে কথা কহিল টর্নিং পয়েন্ট হয়েছিল নন্দীগ্রাম তাজয়ী করবার এবং আজ দিনের পতন রং পয়েন্ট মমতা আপনার লাগুছে মু শান্তিভূষণ পাখ্য আসতে बर्तमान प्रचार सरी जा भोट पड़े एवं आपण को कौन लगुच जे पूर्वरूर जो भाव में निर्वाचन समय हिंसा गोटे बड़ कारण से आम देखो देखा मिले पश्चिम बंगे तो तृणमूल कंग्रेस जदि प्रकृत विरोध हवा थी और जो भाई भाव से समय हिंसा से घटे आसाक मिल पा सेठाकार पिस्थित बर्तमान आप देखु দেখুন প্রচার সরি এবং গোটে দিন পরে ভোট হব আজ সন্ধ্যা ছটা যে প্রচার লা এবং প্রচারে পুরা দম লগাই উভয় বিজেপি এবং টিএমসি রেবি ওট মানে অথমানে আপনার পচার প্রশ্ন যে রাজনৈতিক হিংসা বিজেপি অভিযোগ করছে শহে তিরিশ জনকর মুন্ড যাইছি টিএমসি কর্মী আক্রমণে এবং তাজা সূচনা হচ্ছে আজ গৃহমন্ত্রী অমিত শাহ বয়াল টু এক গাঁ অ যে গাঁ হচ্ছে যেটি মমতা বানার্জী রে স্থান র রেয়াপড় পাখা পাখি পাঁচ কিলোমিটর দূর সেইস্থানের আজ জন যুবতী উপরে যুবতী রেপ করা যাই এবং সে প্রসঙ্গ বিজেপি উঠেছে অমিত শাহ উঠেছেন যে মাটি মানুষের কথা কৌছেন মমতা বানার্জী কিন্তু মহিলা এটি সুরক্ষিত নুহ শোভা মজুমদার কথা কিন্তু যে সোভা মজুমদার হচ্ছেন গোটিয়ে মাস পূর্ যে তা পুয়া বিজেপি কু সপোর্ট করুবার টিএমসি কর্মচারী মানে তাঁর ফেটিলে এবং সে হসপিটালে পড়েছে মাসে ধরিক তাপরে গতকাল তাঁর দেহন্ত হয়েছিল কেন্দ্রমন্ত্রী অমিত শাহ এবং ধর্মেদ্র প্রধান

ଟୋଲା ବାଜି ଯେଉଁ ଦାଦାବଟି କଥା କୁହନ୍ତୁ ଅମ୍ଫନ୍ ବାତ୍ୟା ବେଳେ ଯେଉଁ ଟଙ୍କା ଆସିଥିଲା ସେ ଟଙ୍କାରେ ହରିଲୁଟ୍ তাকে মধ্যে বিজেপি প্রসঙ্গ করছে রাজনৈতিক হিংসা সহিত এসব প্রসঙ্গ রয়েছে বড় প্রসঙ্গ পাই, তা সহ তুষ্টিকরণ রাজনীতি যা রবিরাবু কুলে আমি এটি দেখু যো মুসলিম সম্প্রদায়ের অধিক লোক রুড়া নন্দীগ্রাম উপরে যদি আপনার নজর পকাইবে রাজনৈতিক সমীকরণ এ যে টিএম সি প্রার্থী লে শুভেন্দু অধিকারী গত থর লক্ষে চৌত্রিশ হাজার ভোট পাইলে তা পূর্বু দুই হাজার এগারের যে ফিরোজা বিবি লে जो नंदीग्राम में गुड़िकाण्ड घटे से शहीद परिवार फिरोजा बेबी से लक्ष्य न हजार भोटा पेर भोट परसेंटेज था सिक्सट्ट व्वान परसेंट कितना शुभेन्दु अधिकारी भोट परसेंटेज बढ़ी सिक्सट सेभेन परसेंट भोट था तो आम आज शुभेन्दु अधिकारी जोबाद भेटेक पचारूँ जो भोट से टीएमसी भोट पहा बजेपी खाता को आसब तो से दृढ़ोक्ति प्रकाश करे से बहुत बड़ व्यवधान से जितते प्रथम से कही आस ममता बानाजी को पचास हजार भोटे पर भोट गणत जना पड़ केवधान कम अच्छी मुझे भी। को 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 तो रविदास आपु आसवाक चाहेबी जो कथ गुड़िकी को केवल नंदीग्राम कथ नु सारा वेगल रहा कि टीएमसी सरकार बर्तमान निंदित होती हमें नंदीग्राम कथी देखा ममता बानाजी जो उद्देश्य नहीं कि नंदीग्राम से लड़ापी निर्वाचन सफल होते जे बीजेपी को फसईदेवे जाले कि बर्तमान स्थिति देखने लगुच से निजे ନିଜ ଜାଲରେ ଫସି ଯାଇଛନ୍ତି ନାହିଁ ଗୋଟିଏ କଥା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଯେ ଜଣେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଏବଂ ତାଙ୍କ ପାର୍ଟିର ସିଏ ହେଉଛନ୍ତି ଏକମାତ୍ର ଷ୍ଟାର ପ୍ରଚାରକ ତାଙ୍କର ଅନ୍ୟ ନେତା କିଛି ଅଛନ୍ତି କିନ୍ତୁ ତାଙ୍କର ମୁଖ୍ୟ ହେଉଛନ୍ତି ମମତା ବାନାର୍ଜୀ କିନ୍ତୁ ସିଏ ଗୋଟେ ନିଜ ଆସନଟାରେ ଚାରିଦିନ ରହିଯିବା ଏଇଟା ଗୋଟେ ବଡ଼ ମାନେ ଜଣାପଡ଼ୁଛି যে নন্দীগ্রামে তাঁর গা ওয়াকওভার নহে তাঁপাঁ সেইটা সে জানি নন্দীগ্রাম তাঁপি গোটা ওয়াকওভার নহ তা জান এবং সেই অনুসারে সে কার্য করছেন কিন্তু গোটে কথা হচ্ছে যে আণটি ইনকম যা আপনার যেটা কুতে মো সত্য সেই জায়গায় নন্দীগ্রামে মমতা বানার্জী বিধে যেতে কি অভেন্দু অধিকারী বিধার মানে সেটি নেতা সেই এবং তাবার হচ্ছে প্রভাবশালী পরিবার পরাম সত্য কিন্তু সেইটা কিছু আন্টি কম্পানি যেমনি সপক্ষ তা রবর সংগঠন অনেক জায়গায় বিজেপি গ্রাউন্ড লেবল অনেক জায়গা লোক নার কিন্তু সেটি কারণ ইয়ে সেটি প্রতি গাঁরের লোক জাগেছেন সেটি কার লোক তেমন সেইটা গোটা আডভাণ্টেজ যেত ডিসভাণ্টেজি কিন্তু গোটে মা আছে কথা বড় কথা হচ্ছে যা এই লড়াই যা হচ্ছে সেটি মমতা বানার্জী মোদী এ দুজন ভিতরে মুখ্যত লড়াই সারা বেঙ্গল রয়েছে এবং বেঙ্গলের যে লড়াই হচ্ছে মমতা বানার্জী বি বা তা সরকার বি তলস্তর কহিলি গোটা অসন্তোষ অ্যার প্রত লোকসভা নির্বাচন প্রতফলিত হয়েছিল যদি বিজেপি হঠাৎ চালশ পরসেট উর্ধ্ব ভোট পাই তো সেই যে সিচুয়েসন সেয়েসন বহন ঘটি মু বর্তমানে ভাবুনি কিন্তু মমতা বানার্জী

ନିର୍ବାଚନ ଶେଷରେ ଦିଦି ଏକ୍ସ ଏମ୍ଏଲ୍ଏ ତାଙ୍କର ଲେଖା ହେବ ତାଙ୍କର ସେ ପଣ ରହିବ ନା ରାଜନୀତି ଛାଡ଼ିବାକୁ ପଡ଼ିବ ଶ୍ରୀମେନ୍ଦୁ ଅଧିକାରୀଙ୍କୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସେ ଜାଗାରେ ଯେଉଁ ପ୍ରକାର ବାତାବରଣ ଅଛି নিশ্চিত ভাবে মমতা বানার্জী পরাস্ত হবে এবং শুভেন্দু অধিকারী বিজয়ী হবে। এবং সম্পূর্ণ বেঙ্গলের যে প্রকার ভাবে ভারতীয় জনতা পার্টি সপক্ষের গোটে বাণ অমতা তার লাভ নিশ্চিত ভাবে মিল ভারতীয় জনতা পার্টির সরকার নিশ্চিত ভাবে সে জায়গায় গঠন হব এবং আউ গোটে কথা মু মনে পকাই দেওয়া চাহে দুই হাজার

টি এম চি চৰকাৰৰ যি কুশাসন চৰকাৰ চালিছে তাক যদি হটাইকি সুশাসন দাবাৰ বেয়া পাৰিব ভাৰতীয় জনতা পাৰ্টি পাৰিব ভাৰতীয় জনতা পাৰ্টি উপৰে কাৰ্যকৰ্ত সম্পূৰ্ণ বেংগল বাচীকৰ তাৰিখে নন্দীগ্ৰামবীকৰ বিশ্বাস আজি জন্মিছে ভাৰতীয় জনতা পাৰ্টি নিশ্চিত ভাৱে জিতিবৰ অ'কে सरकार कर निश्चित जितब नंदीग्राम उपर सारा देशर नजर एवं जितेबा पेड़ी खोल से जमा पड़ प्रकृत हार जीत निर्णय कर गोटे बड़ फैक्टर जे ममता बानाजी सरकार रि ना कि रि जीव सी तो गुरुत्वपूर्ण किंतु साठ बेस गुरुत्वपूर्ण ममता बानाजी निजे विधायक भावे निर्वाचित हो पार कि सबुठत प्रश्न